ঘুষ ছাড়া কোনো কাজ হয় না ঠাকুরগাঁও সদর ভূমি অফিসে। নামজারি সহ যে কোনো ধরনের ফর্ম নেওয়া সবকিছুর জন্যই ঘুষ দিতে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, ঘুষ দেওয়ার পরও নানা হয়রানি শিকার হতে হয় তাদের। অনিয়ম, দুর্নীতি আর ঘুষ লেনদেনের মধ্য দিয়ে চলছে ঠাকুরগাঁও ভূমি অফিস। নাম প্রস্তাব, নামজারি, সার্ভে রিপোর্ট, ডিসিআর সংগ্রহ থেকে শুরু করে সবকিছুতেই ঘুষ দিতে হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। ভূমি অফিসে জমির নিবন্ধন, খাজনা দেয়া, দাখিলা নেয়া, পর্চার কাজ করাতে গেলে দুর্ভোগ পোহাতে হয় পদে পদে। সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ, কাগজপত্র ঠিক থাকলেও নানা হয়রানির শিকার হতে হয়। যা অবস্থা, ঢুকলেই টাকা ছাড়া কোনো গল্প নেই। যেখানে 10 টাকার কাজ, ওখানে 20 টাকা দিলেও এত সোজা হয় না। তোমার কাগজে দেখলাম তোমার জমি এতদিন হয়ে গেল, অনেকদিন হয়ে গেছে, জমিটা তুমি এখন পাবা না। মনে করেন যে তুমি টাকা খরচ করলে পাবা জমিটা। অভিযোগ রয়েছে ঘুষ না দিলে প্রতিবেদন দিতে গড়িমসি করে সার্ভেয়াররা, টাকা দিলে ইমেলে, তদন্ত প্রতিবেদন, এমনকি নামজারি খতিয়ানের অবৈধ কাগজও। আমার নামের রেকর্ড হয়েছে 79 শতক মাটি আর কি, ওয়ার্ড থেকে কাটে আরেকজনের নামের রেকর্ড হয়েছে 5 শতক। এখন কে যে করছে ওটা আমি বলতে পারবো না। যেভাবে আগে পরিচালিতাম এখন আসে দেখছি ওইভাবে পরিচয় নাই, অমুকটা অমুক নিয়ে গেছে, এটা তমুক নিয়ে গেছে। দালালদের দৌরাত্মের কথা স্বীকার করে এক কর্মকর্তা জানান, জনবল সংকটের কারণে ভূমি অফিসে এই অবস্থা তৈরি হয়েছে। আমাদের এখানে হলো 197টা মৌজা, তো 97টা মৌজার মধ্যে পুরো পার্টটা আমাদের জরিপ বহির্ভূত আছে। শহরটা শহরটা একটা সিস্টেম আলাদা, জরিপ বহির্ভূত যে 5-7টা মৌজা পুরো পার্ট, এটা বাদ দিয়ে সকলের কাজে আমাদের হয়ে গেছে। সমস্যার লোকজন তারা আসলে বোঝেন এবং বুঝার পিছিয়ে কারণ যে এই জমি জমা সংক্রান্ত বিষয়ে আসলে বুঝার স্কোপ না। ডিবিসি নিউজ ডেস্ক।